ষোলটি সাংগঠনিক ব্লক কমিটি ঘোষণা যুব তৃণমূল সভাপতির। পঞ্চায়েত নির্বাচনে 97% আসনে জয়ী হবে তৃণমূল, বিজেপি কোর্ট এবং মৃত্যুর রাজনীতি নিয়েই থাকুক, ষোলটি সাংগঠনিক ব্লক কমিটি ঘোষণা করে এমনটাই মন্তব্য জেলা যুব তৃণমূল সভাপতির। সোমবার জলপাইগুড়ি স্টেশন রোডের তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। আগামী 30 এপ্রিলের মধ্যেই অঞ্চল এবং পৌরসভা এলাকার যুব সংগঠনের কমিটিও ঘোষণা করা হবে বলে জানান তিনি। রাজনৈতিক প্রসঙ্গে জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলায় তৃণমূল কংগ্রেস 97% আসনে জয়ী হবে এটা নিশ্চিত। আসন ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তুষারকান্তি দত্ত এবং তার সমিত, এখানে টোটাল 29 জনের কমিটি রয়েছে। সহসভাপতিদের নাম আমি বলে দিচ্ছি: গৌতম রায়, আব্দুল বাসেদ, রাহুল ইসলাম, উত্তম বর্মন, উত্তম বর্মন হচ্ছে সহসভাপতি এবং উত্তম বর্মন জেনারেল সেক্রেটারি, এবং রাহুল ইসলাম হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এবং আরো নীলা দিবস এখানে জেনারেল সেক্রেটারি রয়েছে, আব্দুল ওহাব জেনারেল সেক্রেটারি রয়েছে, আনন্দ একটা জেনারেল সেক্রেটারি রয়েছে, ফিরদৌস কুমার রহমান জেনারেল সেক্রেটারি রয়েছে, এবং আফিউল হক জেনারেল সেক্রেটারি রয়েছে। টোটাল 29 জনের কমিটি আজকে রাজভবনে ঘোষণা করলাম। এই 29 জনের কমিটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আমাদের ফেসবুকে সন্ধ্যার পর থেকে আমরা সমস্ত কমিটি তুলে ধরব। এবার আমি চলে আসি ডাবলা ফুলবাড়ি ব্লক, সেখানে সভাপতি রয়েছেন কিশোর মন্ডল তৃণমূল যুব কংগ্রেসের, এবং সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন অমিত ঝা, মানুষ সরকার, মনিকা লামা শর্মা, জেলা সেক্রেটারি হিসেবে রয়েছেন সুদীপ সাহা, শম্ভু সাহা। টোটাল কমিটি মেম্বার রয়েছেন 30 জন। 30 জনের এই ব্লক কমিটি ডাবুড়া ফুলবাড়ি আমরা ঘোষণা করলাম, এই যে ডাবুড়া ফুলবাড়ি ব্লক কমিটি। আমি চলে আসলাম মাল টাউন কমিটিতে, তার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হচ্ছে কৌশিক দাস টুবাই, ভাইস প্রেসিডেন্ট আছেন আনন্দ লোহার, ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় বাগচি, ভাইস প্রেসিডেন্ট কিশোর ভট্টাচার্য, এবং জেনারেল সেক্রেটারি হিসেবে সুমন দাস, অরুণ সাহা, অনুপ তামাং, রাহুল ওরাও, বিশাল ছেত্রী, প্রীতম ভাস্কর, শান্তনু ধর, অভিজিৎ চক্রবর্তী, মিথিলেশ দাস, বিশ্বজিৎ পাল, রিজানুল খান এরা রয়েছেন, এবং সেক্রেটারিতে আরো কয়েকজন রয়েছেন, এবং টোটাল এখানে 21 জনের কমিটি মালটাউনে আমরা ঘোষণা করলাম। এই মালটাউনের জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।